পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেই বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ। প্রধানকে জানিয়েও বন্ধ হয়নি পুকুর ভরাট, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএলআরের। বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। পঞ্চায়েত ও বিএলআরও দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বন্ধ হয়নি পুকুর ভরাট। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে। আমি অভিযোগ করেছি, এইখানে যে জল বুঝানো হচ্ছে, এই যে পুকুরগুলো বুঝানো হচ্ছে, হয়তো তার নিজস্ব জমি হলেও হতে পারে, না হলেও হতে পারে, কিন্তু খালে যাওয়ার জলটা, খালে যাওয়ার তো একটা ব্যবস্থার দরকার আছে। আজকে যদি জল না যায় গ্রামবাসীর অবস্থা কি হবে, এখানে চাষবাস কি হবে? জানা গেছে, প্রধান চায়না মণ্ডলের বাড়ির সামনে রবীন মণ্ডল ও তার স্ত্রী ঝর্ণা মণ্ডলদের একটি ব্যক্তি মালিকানাধীন পুকুর রয়েছে। এলাকাবাসীর নিকাশির একমাত্র মাধ্যম ওই পুকুরটি। কিছুদিন আগেও পুকুরটি ভরাট করা শুরু করেন মণ্ডল দম্পতি। স্থানীয় বাসিন্দা পারমিতা বিশ্বাস পুকুর ভরাটের প্রতিবাদে প্রধানের কাছে ও বিএলআরও দপ্তরে অভিযোগ দায়ের করেন। যদি অভিযোগ জানিয়ে থাকে কেউ, এটা বাস্তব, কারণ পুকুর ভরাট করা অন্যায়, এবং পুকুর ভরাট করতে গেলে বিএলআর পারমিশন দরকার। যদি পারমিশন ছাড়া কেউ পুকুর ভরাট করে, সেটা গুরুতর অন্যায়, এবং সেটা যদি পঞ্চায়েত প্রধানের বাড়ির পাশে হয়, এবং সেটা একশো ভাগ দেখা উচিত পঞ্চায়েত প্রধানের, এবং সেটা তার ডিউটি এবং কর্তব্য। অভিযোগ এর পরেও বন্ধ হয়নি পুকুর ভরাট। পুকুরের মালিক ঝর্ণা মণ্ডল বলেন, আমাদের ধানি জমিতে পুকুর কেটেছিলাম, তা বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে এই কাজ করছি। পুকুর কতদিন ছিল না, ওটা ধানি জমি, গর্ত করেছিলাম, গর্ত বেশি দিন বাড়ির মাটি দিছি। অভিযোগ হলে কি হবে? আমার ধানি জমি আমার সব জায়গা থেকে পারমিশন করানো আছে, ও বেয়ালের থেকে করেছে, পঞ্চায়েত থেকে করেছে, সব জায়গা থেকে লিখেছে যে হ্যাঁ তুমি তোমার ধানি জমি কে পারমিশন দিয়েছে, পারমিশন দিয়েছে বেয়ালের প্রধান। এ বিষয়ে প্রধান চায়না মণ্ডল বলেন, আমি অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধ করে দিয়েছিলাম, শুনেছি আবার ভরাট করা হচ্ছে, আমি খতিয়ে দেখব। আমার বাড়ির সাইডে ঝর্ণা এবং রবীন মণ্ডল ওরা পুকুরে মাটি দিচ্ছিল ট্রাক্টরে করে। ইতিমধ্যে একজন আমার পঞ্চায়েতে একটা কমপ্লেন দিয়েছে যে ওরা গর্ত ভরাট করছে। তখন আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি যে আমার পঞ্চায়েতে একটা কমপ্লেন করেছে, তোমরা মাটি বন্ধ দিও না জমিতে। না, আমি ওদের দেখেছি পঞ্চায়েতে আপনাদের কি কাগজপত্র আছে, আপনারা পঞ্চায়েতে আসুন, আপনারা কাগজপত্র যদি থাকে তবে মাটি ফেলতে পারবেন, যদি না থাকে তাহলে আপনারা ওখানে মাটি ভরতে পারবেন। এ বিষয়ে বিএলআরও রক্তিম ঘোষ বলেন, অভিযোগকারিনীর নাম ঠিকানা না পাওয়ায় ব্যবস্থা নিতে পারিনি, আমরা দ্রুত বিষয়টি খতিয়ে দেখব। অভিযোগ নামটা আমরা পেয়েছি, সেখানে যে মৌজার যে নাম এবং ফোন নাম্বার যিনি করেছেন, আমরা কিছু পাইনি বলে আমরা অ্যাপ্লিকেশনটা অলরেডি আড়াইকে দিয়ে দিয়েছি, কিন্তু আমরা ওই জেলটা খুঁজে পাচ্ছি না বলে আমরা জায়গাটা চিহ্নিতটা করতে পারি। আমরা ব্যবস্থা নেব, আমরা প্রথমে নোটিশ করব, এক সপ্তাহের মধ্যে যদি ওরা কিছু বন্ধ না করে তাহলে এফআইআর করতে আমরা বাধ্য হব। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।